দর্শনার কেউ থাকতো না। স্মার্ট ভ্যালু করছি বলে এবং পার্থদা আছে বলে আজকে মাইক ধরে আপনাদের সামনে কথা বলতে পারছি। যখন চাকরি করতাম তখন গাড়ি পেতাম অ্যাম্বাসাডার কিংবা জিপ, আজকে গাড়ি চড়ি, স্মার্ট ভ্যালু থেকে রোজগার করে পেয়েছি। একটা স্যান্ট্রোজিং, একটা ভার্না ফ্লুডিক, দুটো যোগফল হচ্ছে 17 লক্ষ টাকা আউট অফ দি স্মার্ট ভ্যালু। দীঘা পুরী জয়ের অন্য কোনো জায়গা হতে পারে ভাবিনি, ব্যাংককের পাটায়া বীচ ঘুরে এসেছি, এগুলো পেয়েছি স্মার্ট ভ্যালুর দৌলতে। আজকের দিনে অনেক মানুষ বলেন আপনি চাকরি ছেড়ে দিলেন, আর ইউ ম্যাড? আমি আপনাদের একটা কথাই বলতে পারি, আর কিছুদিনের মধ্যে দেখবেন মানুষ বলবেন হাতে খড়ি দেওয়ার সময় বাবা মা বলেন যে বড় হয়ে তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, আর তোমার বাবা মা বলবেন তুমি বড় হয়ে পার্থদা হও। এই সময়টা আসতে চলেছে। স্মার্ট ভ্যালুকে ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্যে দরকার একটা স্বচ্ছ নেতৃত্বের, একজন ট্রান্সপারেন্ট পার্সোনালিটির, তাকে আমরা পেয়ে গেছি। যিনি পাহাড়ের চূড়াতে বসেও পাটা মাটিতে রাখতে পারেন, যিনি প্রত্যেকটা মানুষের ছোট ছোট কন্ট্রিবিউশনকে কদর করতে পারেন, প্রত্যেকটা মানুষের পেনকে বাই হার্ট ফিল করতে পারেন। সো ফ্রেন্ডস, উই আর অল ল্যাকি, এবং আমরা সবাইকে একটা পার্থদা হতে চাই। ইয়েস অর নো? তো আমি আবার বলছি, আই এম ভেরি ল্যাকি পার্সন যে আমি স্টেজটা পার্থদার মতো পার্সোনালিটির সাথে শেয়ার করতে পারলাম। তো আই এম রিয়েলি গ্রেটফুল টু পার্থদা অ্যান্ড অল অফ ইউ, থ্যাংক ইউ এভরিবডি। তো আশিসের জন্য একটা বিগ হ্যান্ড হয়ে যাক। তো অনেক